নমস্কার বন্ধুরা, সময়টুকুরে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি, এই বইটি নিয়ে আজকে একটা আলোচনা করব। তো এখানে দেখো, টপার্স চয়েস ফর এসএসসি ব্যাংকিং ডিফেন্স ডিএসএসএসবি অ্যান্ড আদার্স এক্সাম। তো অ্যাকচুয়ালি এসএসসি ব্যাংকিং এই টাইপের এক্সামের জন্য এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো, ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি আপডেটেড টিল জানুয়ারি 2022 পর্যন্ত আছে। এখানে যে যে জিনিসগুলো আছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং, হিন্দু ভোকাবুলারি, ফ্রেজাল ভার্ব, স্পেশাল ওয়ার্ড লিস্ট, রুট ওয়ার্ডস, 100+ প্র্যাকটিস সেট। এখানে আছে 12,000+ ওয়ার্ডস ইংলিশ অ্যান্ড হিন্দিতে আছে, এবং বইটি লিখেছে নিখিল গুপ্তা। আর এখানে দেখো বইটির দাম আছে, এমআরপি আছে 360। তো এখানে ডিসকাউন্টে মোটামুটি 250 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাবে। এখানে ইন্ডেক্সে সেকশন 1 যদি দেখি, এখানে এসএসসি প্রিভিয়াস পেপার্স প্লাস প্র্যাকটিস এমসিকিউস। এখানে পার্ট এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর্কসড ইন এসএসসি এক্সাম টিল জানুয়ারি 2022 পর্যন্ত দেওয়া আছে। টপ মোস্ট রিপিটেড যে ওডব্লিউএস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর্কসড ইন এসএসসি এক্সাম, এক্সাম ওয়াইজ আর্কসড ইন রিসেন্ট এসএসসি এক্সাম বাই টিসিএস প্র্যাকটিস কোশ্চেন আছে, 30 সেট আছে এখানে 95 পৃষ্ঠাতে। পার্ট বিতে আছে ইডিয়াম ফ্রেজ, একই রকমভাবে অল ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আর্কসড ইন এসএসসি এক্সাম টিল জানুয়ারি 2022, 200 মোস্ট রিপিটেড ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এসএসসি এক্সামের ক্ষেত্রে, এক্সাম ওয়াইজ ইডিয়ামস ফ্রেজ রিসেন্ট এসএসসি এক্সাম অ্যান্ড হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন 20 সেট। এখানে সিনোনিম অ্যান্টোনিমস আছে, তারপরে টপ 100 মোস্ট রিপিটেড সিনোনিম আর্কসড ইন এসএসসি এক্সাম, তারপর প্র্যাকটিস সেট আছে। এইভাবে দেখো অ্যান্টোনিমস ক্ষেত্রে একই রকম দেওয়া আছে। এখানে পার্ট ডিতে আছে স্পেলিং, অল স্পেলিং কোশ্চেন আর্কসড ইন এসএসসি এক্সাম টিল জানুয়ারি 2022, টপ 200 মোস্ট রিপিটেড স্পেলিং কোশ্চেন, তারপর হচ্ছে এক্সাম ওয়াইজ স্পেলিং আর্কসড প্র্যাকটিস কোশ্চেন 20 সেট। সেকশন 2 আছে পার্টি দ্য হিন্দু ভোকাবুলারি, টপ 1000 ভোকাবুলারি অফ দ্য হিন্দু নিউজ পেপার। এখানে সেকশন 3 আছে স্পেশাল ওয়ার্ড, এখানে দেখো লিস্ট অফ কমন কনফিউজিং ওয়ার্ড, লিস্ট অফ 500 ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব, লিস্ট অফ ফোবিয়া, লিস্ট অফ ম্যানিয়া 5, এভাবে দেখো এগুলো দেওয়া আছে, লিটারারি ওয়ার্ডস, ফরেন ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এখানে পার্ট এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে দেখো ফ্রেজ আছে ওয়ান ওয়ার্ডস অ্যান্ড এখানে এটা কি ভার্ব নাউন এইভাবে দেওয়া আছে, এবং হিন্দিতে তার মানেটা এখানে দেওয়া আছে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেখানে বেশ ইম্পর্ট রিপিটেড হয়েছে যেগুলো, সেগুলো বোল্ড আকারে দেওয়া আছে, এবং কতবার রিপিট হয়েছে সেগুলো কিন্তু পাশে কিন্তু লিখে দেওয়া আছে। তো এটা খুব ভালো একটা ব্যাপার। তো এখান থেকে একটা ধারণা তৈরি হবে কোন কোন ওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো রিপিট হয়েছে, তো প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো হবে। তো এইভাবে দেখো টোটাল এখানে দেওয়া আছে কোনগুলো, সমস্ত কিছু এখানে এক্সামে যেগুলো পড়েছে এবং রিপিটেড হয়েছে সেগুলো পাশে কিন্তু দেওয়া আছে, এবং বোল্ড আকারে দেওয়া আছে, এবং হিন্দিতে তার মানে তো এটা দেওয়া আছে। তো এইভাবে টোটাল প্রচুর কোশ্চেন, প্রচুর ওয়ার্ড এখানে তোমরা পাবে। এখানে টোটাল 1452 ওয়ার্ড আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর্কসড ইন এসএসসি এক্সাম। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবার হচ্ছে মোস্ট রিপিটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসএসসি এক্সাম, মোস্ট রিপিটেড যেগুলো হয়েছে কোশ্চেন সেগুলো এখানে দেওয়া আছে। 200 মোস্ট রিপিটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসএসসি এক্সাম, মোস্ট রিপিটেড যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে 14 বার পড়েছে, রিপিট হয়েছে 11 বার, 10 বার, এভাবে কিন্তু সাইডে কিন্তু এখানে দেওয়া আছে। এখানে এসএসসি সিপিও টায়ার অন 2018, এসএসসি সিজিএল টায়ার অন 2018, এভাবে বিভিন্ন এক্সামের যে কোশ্চেন ওয়ার্ডগুলো এসছে, সে এসএসসি সিলেকশন পোস্ট 2019, প্রচুর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে দেওয়া আছে, রিপিটেড
যে ওয়ার্ডগুলো সেগুলো সব কিছু দেওয়া আছে, সাইডে লিখে দেওয়া আছে এবং বোল্ড করে দেওয়া আছে। বিভিন্ন এক্সামে যেগুলো এসছে টিল 2022 জানুয়ারি পর্যন্ত সমস্ত ওয়ার্ডগুলো এখানে পেয়ে যাবে তোমরা। এবং এখানে ওয়ান আওয়ার প্র্যাকটিস সেট, এখানে 30টি প্র্যাকটিস সেট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে ওয়ান আওয়ার সাবস্টিটিউশনের জন্য। পার্ট বিতে আছে ইডিয়মের ফ্রেজ, একই রকমভাবে বিভিন্ন এক্সামের যে পড়েছিল সেগুলো সব দেওয়া আছে, রিপিটেডগুলো দেওয়া আছে, কতবার রিপিট হয়েছে সেগুলো পাশে কিন্তু এখানে দেওয়া আছে। অল ইডিয়ম আস্কড ইন এসএসসি এক্সাম, 200 মোস্ট রিপিটেড ইডিয়ম এসএসসি এক্সাম, এগুলো দেওয়া আছে, একই রকমভাবে দেওয়া আছে। এক্সাম ওয়াইজ ইডিয়ম আস্কড ইন রিসেন্ট এসএসসি এক্সামের ক্ষেত্রে যেগুলো এসছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং সিনোনিম অ্যান্টোনিমস সেগুলোও কিন্তু সবগুলোই দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তবে এক্সাম ওয়াইজ আস্কড ইন রিসেন্ট এসএসসি এক্সাম, বিভিন্ন এক্সামে যেগুলো পড়েছিল সিনোনিমস সব কিছু তোমরা পেয়ে যাবে এখান থেকে। 1000 ভোকাবুলারি ফ্রম হিন্দু নিউজ পেপার, এখান থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট হিন্দু নিউজ পেপার থেকে যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা 1000 পেয়ে যাবে তোমরা এখান থেকে। তারপর এখানে কমন কনফিউজিং ওয়ার্ড আছে সেগুলো আছে দেখো। তবে টোটাল দেখো বিভিন্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ডস অফ কিলিং, কিলার্স, তারপরে এখানে ওয়ার্ডস অফ এগুলো দেওয়া আছে, ডেফিনেশন বিভিন্ন ওয়ার্ড তার ডেফিনেশন কি, তার লিস্ট অফ গ্রাফি বিভিন্ন গ্রাফি তার ডেফিনেশন, এবং কিছু ফরেন ওয়ার্ড ইম্পর্টেন্ট ফরেন এগুলো কিন্তু এক্সামে আসে সেগুলো তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে পাবে। এবং সাফিক্স এন্ড প্রেফিক্স রুট ওয়ার্ড এগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু লেখা আছে। আর বইটির পেজ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, এখানে অলওভার খুব ভালোভাবে কিন্তু এখানে সাজিয়ে লেখা আছে সব কিছু, এবং সব কিছু কিন্তু কোনগুলো এক্সামে এসছে কতবার এসছে সব কিছু তোমরা জানতে পারবে এবং তোমাদের একটা প্রিপারেশন করতে কিন্তু সুবিধা হবে। তো এগুলো ব্ল্যাক বুক ইংলিশ ভোকাবুলারির জন্য এক্সাম ওরিয়েন্টেড কিন্তু খুব ভালো বই একটা। তোমরা এটা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম এগুলোর জন্য কিন্তু এই বইটা তোমরা নিতে পারবে। এবং বইটির দাম হচ্ছে এমআরপি 360 টাকা, তোমরা ডিসকাউন্ট দিয়ে 250 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এটা নিতে পারো। তো থ্যাংক ইউ বন্ধুরা।